নগর ঢাকাকে মূর্তির নগরে পরিণত করা এবং দেশব্যাপী রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য জ্বলে মূর্তি স্থাপন করার সংস্কৃতি এটা ইসলামের সাথে সাংঘর্ষিক এটাকে আমাদেরকে অবশ্যই প্রতিরোধ করতে হবে এই অজুহাতে যে রাজনৈতিক ব্যাপারে হেফাজত ইসলাম কেন কেন না ঘটা স্পষ্ট বলতে চাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামের রাজনীতি নাই এমন কেউ যদি বলে তার ঈমান থাকবে না অতএব হেফাজত ইসলাম এদেশে যারা রাজনীতি করবে তারা হেফাজত ইসলামের থেকে নসিহত গ্রহণ করবে যে কিভাবে আমরা রাজনীতি করলে আমাদের ইসলাম ঠিক থাকবে এটা তাদের থেকে দিক নির্দেশনা নিয়ে তাদেরকে রাজনীতি করতে হবে অতএব হেফাজত ইসলাম রাজনৈতিক সংগঠন নয় তবে এদেশের রাজনীতি নিয়ন্ত্রণকারী সংগঠন একথা সুস্পষ্টভাবে বলতে চান হেফাজতে ইসলাম এটা কোন রাজনৈতিক সংগঠন নয় তবে বাংলাদেশ যেহেতু 90% মুসলমানের দেশ অতএব এদেশের কেউ রাজনীতি করতে চাইলে তারা যদি ইসলাম বিরোধী অবস্থান নেয় সেই ধরনের রাজনীতি নিয়ন্ত্রণ করা এটা হেফাজতে ইসলামের অন্যতম দায়িত্ব ইসলামের উপরে যে কোনো ধরনের আঘাত আসবে সেই আঘাতকে প্রতিরোধ করা উদ্দেশ্য নিয়ে হেফাজতে ইসলামের সূচনা এবং তার পথ চলা হেফাজতে ইসলাম সূচনা লগ্ন থেকে 13 দফা দাবি আমাদের সামনে পেশ করে আসছে এই 13 দফা ইসলাম রক্ষা ইসলাম সম্প্রসারণ আর সেই সাথে এই বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এটা এক সূত্রে গাঁথা ইসলাম যদি রক্ষা না পায় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে না অতএব ইসলাম এবং স্বাধীনতার স্বার্থে হেফাজতে ইসলাম ঘোষিত এই 13 দফা এটা বাস্তবায়নে আমাদেরকে যথাযথ সক্রিয় ভূমিকা পালন করতে হবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন অতএব ওলামায়ে কেরাম এবং তাওহীদী জনতা ইজ্জতের ঘোষণা স্বয়ং রব্বে করিম দিয়েছেন যারা ওলামায়ে কেরাম এবং তাওহীদী জনতাকে বেইজ্জত করবে আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে অতএব আমাদেরকে সেই ব্যাপারে প্রস্তুত থাকতে হবে হেফাজতে ইসলামের ঘোষিত এই 13 দফার মধ্যে গুরুত্বপূর্ণ 3টি দফা আমি আপনাদেরকে আবার পুনঃস্মরণ করিয়ে দিতে চাই এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে সোচ্চার থাকতে হবে ইসলাম বিরোধী রাজনীতি ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত ধর্ম ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা এটা 13 দফার এক দাবি সরকারিভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচার প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করা সর্বশেষ আজকের এই গুরুত্বপূর্ণ জাতীয় ওলামা মাসায়ের সম্মেলন থেকে আমি বিশেষভাবে স্মরণ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সংগ্রামী আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি আল্লামা জুনায়েদ বাবুলগুরি আল্লামা নূর হুসাইন কাসিমি আল্লামা নূরুল ইসলাম আমরা যদি ওনাদের আদর্শকে বুকে ধারণ করে আমরা হেফাজতে ইসলামের কার্যক্রমকে এগিয়ে নিতে পারি ইনশাআল্লাহ অপর জগতে ওনারা প্রশান্তি পাবেন আমরা ওনাদের রুহানি ফয়েজ ফুয়ুজ প্রাপ্তিতে ধন্য হব আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে গনিত রহমত করেন এবং ওনাদের পদাঙ্ক অনুসরণে আমাদেরকে হেফাজতে ইসলামের ঝান্ডাকে দিয়ে এগিয়ে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন